গতকাল সন্ধ্যার হাতি দন্তা হাতি পাখা বারো রু পনেরো বর্ষ বয়স ভিতরে হব এই পাড়ি ভিতরে ফসি রয়েছে যেহেতু আপনার যা সূচনা রয়েছে বন বিভাগের পনেরো রু কোড়ি দিন তেলে হাতি দল ভিতরে দুইটি দন্া ভিতরে ঝগড়া হয়েছিল ঝগড়া ফলে ইার রাইট যে রাচ্ছে ডাণ গোড় ডাণ গোড় আঘাত লাগি তা টিম আসি ট্রিটমেন্ট করেছিল কিন্তু গতকাল অচানক দেখ দুই তিন দিন আগুন গ্রামবাসী মানে যে হাতিটি ছুটেও নজরক আসলে পরবর্তী অবস্থায় কালী সন্ধ্যার হাতিটি এ ভিতরে অর্থমান যদি বন বিভাগ আপনার পশু ডক্টর যিমান পানী নিধান ডক্তৰ যিমান অঁ তাক ট্ৰিটমেণ্ট কৰিধাচল দেখুথি হাতী বৰ্তমান ৰড়িব আম্ভ কলে সেই পাণ ভিতৰত নাই কিন্তু তাক যেতিকি জল্দি ৰেস্কিউ কৰা যেতিকি জলদি তাক উদ্ধাৰ কৰা সেই অনুসাৰে হাতীটি সি বিপদমুক্ত ৰ কেতিয়াবা দেখিলে নি হাতী এই ৰে নিহতি পক্ষে লোক মানে দেখা আসছে যা ফল ভিড় জমু কথা কুয়া যাচ্ছে যা ফল হাতিটি বাহার বিলম্ব কথা বন বিভাগ যেতকি লোক ফাঙ্কা রহবে যেত খোলা রহবে এ অঞ্চল সেত জলদি হাতিটি বাহারু বাহার সম্ভাবনা রয়েছে তো মোটামোটি কেউ গেলে আপনার তার চিত্র দেখুলে যে গ্রামাঞ্চল লোক মানে হাতিকে দেখা উৎসাহ বড়ুচি সে দেখি পলাই আসছেন যা ফলে কি হাতিটি ভয় মানে ভিতর বাহারি পা সূচনা রয়েছে ডক্টর যা কুচি তাহার কথা হল যেতে শীঘ্র বাহার হাতিটি পাড়ে শীঘ্র তাপম ভাল যেহেতু ইনফেকশন হওয়ার সম্ভাবনা নাই মাউসী দেখে সকাল পাঁচ বাজে হাজ আমি ন দেখি আসলু দেখি আসলু বেলা হাতি উভড় পড়ে থা খালি ছোট টিকি বহরু হাতিটা উঠি আছে ধীরে ধীরে করে মজা পানি পাই নিহাতি পক্ষেৰে যিহেতু হাতী সকাল পাঁচ বজাৰ চালে যে ধীৰে ধীৰে মধিটো আছে যিহেতু যেতিয়া ট্ৰিটমেণ্ট কৰা হৈছিলেবাৰে হাতী মজি কৰি আহিছে কিন্তু যেতিয়া জল্দি বন বিভাগ ইয়াৰ উপৰি পদক্ষেপ নেব কাম আৰম্ভ কৰিব খেদিব কাম উদ্ধাৰ কৰিব কাম আৰম্ভ কৰিব তেতিকি শীঘ্ৰ হাতীৰ জীৱন বিপদমুক্ত সম্বলপুৰ কামেৰা পাৰ্চন সুবৰ সৈতে বিষ্ণুপ্ৰসাদ দ্বিদী কনকী